ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ক্রোশেট ক্রাফট। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো একটা সুন্দর ডিজাইনের রাউন্ড প্লেসম্যাট বা টেবিল ম্যাট। এইটা হচ্ছে, এই যে দেখেন, ক্লোজ করে দেখাচ্ছি, মধ্যে ডিজাইন এইরকম আর সাইডের এইরকম। তো আমি অলরেডি দুইটা করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন, আরও চারটা করব নিজের জন্য। আমার কাছে এতটাই ভালো লেগেছে এই কর্নারের ফুলগুলা, একদম সুন্দর হোয়াইট কালারের এই ফ্লাওয়ারগুলো, এতটা মন কাড়া। মানে আমি একটা তৈরি করার পরে আমি তখনই ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি নিজের জন্য এই সেটটা তৈরি করে ফেলবো। অলরেডি এটা রানারের কাজ চলছে। তো যাই হোক, এটা টিউটোরিয়ালটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আর টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, পাশে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে তার পাশে দেখবেন একটা বেল আইকন আছে, যেটাতে ক্লিক করলে অল নোটিফিকেশানটা অন হয়ে যাবে। তো সেখানে গিয়ে অল নোটিফিকেশান অন করে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। তো তার আগে আরও একটা কথা বলি, এটা হচ্ছে 3.5 mm হুক দিয়ে আমি করেছি আর সামাইয়ান ডাবল করে নিয়েছি। তো চলুন শুরু করি। আর এর চাইতে বেশি ডিটেলস, যেমন এটার ওয়েট কত, কতটুকু সুতা লেগেছে, এটা যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে এটার দামটা কত ধরবেন, সেগুলোর ডিটেলস আমি আমার আরও একটা চ্যানেল রয়েছে কবিতাস ওয়ে অফ লাইফ, ওইটার মধ্যে আজকেই দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। আর ওইটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। আরও একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে, এই সুতাগুলো আপনারা চাইলে বা হুকগুলো আমার পেজ থেকে পারচেস করে নিতে পারবেন। সবগুলো ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে একটু চেক করে নেবেন। ধন্যবাদ সবাইকে। তো চলুন ভিডিওটা শুরু করি। শুরুতেই হচ্ছে আমি 3.5 mm একটা হুক নিয়ে নিয়েছি, আর এই যে সামারিয়ান দেখতে পাচ্ছেন মিডিয়াম থিকনেসের, এটাকে আমি ডাবল করে নিয়েছি। আর এই দিকে আমি একটা ম্যাজিক রিং করে নেব। তারপরে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি, তাহলে এতে করে কি হচ্ছে, এই জায়গা থেকে এটা আর নড়বে না। এবং এই পাশ থেকে আমি রিংয়ের মধ্যে, এই যে দেখেন, রিংয়ের মধ্যে ঠিক এভাবে করে হুকটা দিব, একটা সুতাটা এরকম লুপের মধ্যে তুলে এনে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আমি একটা চেন করে নিব, এটাকে আমি অ্যাজ এ ডাবল ক্রোশে ধরে নিব। তারপর রিংয়ের মধ্যে আমি এক এক করে আরও 11টা ডাবল ক্রোশে করে ফেলব। তো টোটাল হচ্ছে আমার 12টা ডাবল ক্রোশে হবে এই রাউন্ডে। আমার হচ্ছে 12টা ডাবল ক্রোশে করা হয়ে গেছে, 3, 6, 3, 9, 3, 12। তো এখন জয়েন করার পালা। জয়েন করার সময় আমি যে হুক থেকে লুপটা বের করে নিব, সিঙ্গেল ক্রোশে আর চেনের পরবর্তী যে ডাবল ক্রোশেটা রয়েছে সেই দিকে হুকটা ঠিক এরকম পেছন দিক থেকে সামনে নিয়ে আসবো হুকটাকে, এবং এই লুপটাকে হুকের মাথার সাহায্যে টেনে পেছনে নিয়ে চলে যাব। এতে করে এই যে সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা ছিল সেটার ফিনিশিংটা খুব সুন্দর চলে আসবে। এখন হচ্ছে সেকেন্ড রাউন্ড। এই রাউন্ডে হচ্ছে আমরা যেই ঘরটার মধ্যে এই মাত্র হুকটা দিয়ে লুপটাকে টেনে নিলাম, সেই ঘরে হুকটা সামনের দিক থেকে নিব এবং এই পাশ থেকে সুতাটাকে টেনে উপরে তুলে আনবো। একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং একটা চেন করে নেব। এটা হচ্ছে আমাদের ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। পরবর্তীতে সেম স্টিচে আরও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, এবং প্রতিটা স্টিচের উপরে, মানে প্রত্যেকটা ডাবল ক্রোশে যা ছিল প্রথম রাউন্ডে, তার প্রত্যেকটার উপরে দুটো দুটো করে ডাবল ক্রোশে করব। মানে আমাদের ফার্স্ট রাউন্ডে ছিল টোটাল 12টা ডাবল ক্রোশে, এই রাউন্ডে হবে টোটাল 24টা ডাবল ক্রোশে। তা আমি হচ্ছে এই রাউন্ডটা কমপ্লিট করে তারপরে জয়েনিংটা তো দেখতেই পাচ্ছেন কীভাবে করলাম, জয়েন করে থার্ড রাউন্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার রাউন্ডটা মোটামুটি শেষ, শুধু একটা স্টিচের কাজ বাকি। এটা হচ্ছে আমাদের ওই যে ফেক স্টিচটা যে করেছিলাম, তো এটা একটু খেয়াল করবেন কীভাবে জয়েন করি। এদিকে ঠিক এই বরাবর আমি হুকটা নিয়ে নিব আর ডাবল ক্রোশে করে নিব, ঠিক দুইটা ডাবল ক্রোশে করব। এখন এই পর্যায়ে ঠিক আগের বারের মতোই কিন্তু আমি জয়েন্টটা করে নিব, সিঙ্গেল ক্রোশে চেনটা বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশে হুকটা নিলাম এবং এই পাশ থেকে টেনে সুতাটা নিয়ে এই যে অ্যাডজাস্ট করে নিলাম, হয়ে গেল সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এখন থার্ড রাউন্ড হচ্ছে, থার্ড রাউন্ডে আমরা ঠিক যেই স্টিচটার মধ্যে এই মাত্র লুপটা নিলাম সেটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব এবং একটা চেন করব। এটা আমাদের একটা ডাবল ক্রোশে, এবং এদিকে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নিব। এরপর যেটা করব আমি একটা চেন করব, এই দিকটি শুধু একটু ডিফারেন্ট পাবেন, তার পরবর্তী প্রত্যেকটা জায়গায় এক থাকবে, এটা ফিনিশিংয়ের জন্য একটু ডিফারেন্ট রাখা। এরপরে দেখেন পরবর্তী ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে করব,
তার পরবর্তী ঘরে যেটা আমাদের ইনক্রিজের ঘর ছিল সেই ঘরটাতে আমি ইনক্রিজ করব, মানে হচ্ছে দুইটা ডাবল ক্রোশে করে নিব সেম ঘরে। তারপর হচ্ছে আমি একটা চেইন করব, এটা হচ্ছে আমাদের রাউন্ড থ্রি। তার পরবর্তীতে পরের ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে করে নেব, তার পরবর্তী ঘরে আমি একসাথে দুইটা ডাবল ক্রোশে করব, দুইটা ডাবল ক্রোশে করে নেব। তারপর একটা চেইন, একটা ডাবল ক্রোশে, পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশে। তো ঠিক এরকম করে আমি রাউন্ডটা শেষ করে নেব এবং চতুর্থ রাউন্ডের শুরুর দিকটা দেখাবো। তারপরে হচ্ছে টোটাল কয়েকটা রাউন্ড স্কিপ করে আমি আপনাদেরকে কাজটা দেখাবো এবং ডিটেলসটা বলে দিব, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। তো চলুন, এই যে দেখেন রাউন্ডটা প্রায় শেষ। এই যে শুরুর দিকে কি ছিল, যে এইদিকে দেখেন একটা ডাবল ক্রোশে তারপর দুইটা তারপর একটা চেন নিয়েছি, কিন্তু এদিকে কি করেছিলাম সিঙ্গেল ক্রোশে চেন এবং একটা ডাবল ক্রোশে। তো একটা ডাবল ক্রোশে আমাদের শুরুর দিকেটা বাকি ছিল, যেটা ওয়ান চেন স্পেস নেওয়ার পরে আমরা শুরুর দিকে এই ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে করে নেব, একটা ডাবল ক্রোশে, এবং এপাশে এভাবে জয়েন দেবো ঠিক আগের মতো করে। হুক থেকে লুপটা বের করে নেব, প্রথম সিঙ্গেল ক্রোশে এবং চেনটাকে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের মধ্যে হুকটা নেব, এপাশ থেকে সুতাটা টেনে অপোজিট সাইডে নিয়ে যাব এবং অ্যাডজাস্ট করে নেব। এখন হচ্ছে যে খেয়াল করবেন, এটা খেয়াল করার বিষয়, এখানে হচ্ছে ঠিক আগের বারের মতো সিঙ্গেল ক্রোশে একটা চেন এবং সেম স্টিচে একটা ডাবল ক্রোশে নিয়ে নেব, মানে হচ্ছে আমরা ইনক্রিজের ঘরেই অল টাইম ইনক্রিজ করে যাব এবং একটা চেন করব। এখন এদিকে দেখেন এই যে এই ডাবল ক্রোশেটার উপরে একটা ডাবল ক্রোশে হবে, তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে হবে এবং লাস্ট ডাবল ক্রোশেটার মধ্যে দুইটা ডাবল ক্রোশে হবে। তো এরকম করে আমরা বাড়াতে থাকবো। এখন আপনার যতটুকু সাইজ, এরপর আমি হচ্ছে একটা চেন করে নিলাম, তারপর আমি ডিটেলসটা বলি। এরকম করে আপনার যে পর্যন্ত মন চায় আপনি মাঝখানে রাউন্ডটা বাড়াতে পারবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে যে এখানে দেখেন করে রেখেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি হচ্ছে ঠিক এই ঘর পর্যন্তটা বাড়িয়েছি, এরপরে আমি আর বাড়াবো না। আপনার যদি সাইজটা আরও বড় করতে ইচ্ছে করে তখন আপনি এই ঘরটা আরও বাড়াবেন, কমানো শুরু করবেন পরের দিকে গিয়ে। আমি টোটাল এখানে দুইটার পরে ইনক্রিজ করার ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6 টোটাল 8টা রাউন্ড, ফার্স্টে 2টা এবং পরে 6টা, এই 8টা রাউন্ড করেছি। আপনারা যদি চান এরকম ইনক্রিজ করতে থাকবেন 10, 12, 14, 16 যতটা মন চায়, সেন্টার টেবিলও তৈরি করে নিতে পারবেন বা রাউন্ড শেপের রাগ তৈরি করতে পারবেন, যেটা খুশি বানাতে পারবেন। রাউন্ড কুশন কভার, মশারির কভার সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে টেকনিকটা। এরপরে যখন কমানো শুরু করবো, এই যে দেখেন এটা আপনি যতটা বড় করে নেবেন তারপর থেকেই দুই ঘর করে স্কিপ করতে শুরু করবেন, এপাশ থেকে একটা এবং এপাশ থেকে একটা, এভাবে করে স্কিপ করলেই হয়ে যাবে, তখন আমরা আর ইনক্রিজ করবো না, ঠিক আছে? তো এরকম করে এখন আমি হচ্ছে 8 নম্বর রাউন্ডের পর 9 নম্বর রাউন্ডটা আপনাদেরকে দেখাবো কীভাবে করে ডিক্রিজ করতে হয় বা শেপটা নিয়ে আসতে হবে। তো চলুন আপনাদেরকে দেখাই, এটা আমি সাইড করে দিই। তো এখন হচ্ছে দেখাবো এই রাউন্ডটা কীভাবে করে কমাতে হবে। কমানোর সময় আমরা কী করব, জাস্ট একটা যে শুরুর দিকের যে ঘরটা এখান থেকে আমরা, এই যে দেখেন, তো এই পাশে একটা ঘর আছে যেটাতে কাজ করা বাকি, যেটাতে আমরা প্রতিবার ইনক্রিজ করেছি, বাট এবার আমি ইনক্রিজ করব না, এবার আমি এটাকে স্কিপ করে দিব, দুইটা চেন করে নেব এবং ওয়ান চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর হচ্ছে 1, 2, 2টা চেন করে নিব এবং এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাকে স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে করে নিব, এই যে এরকমটা হবে এবারকার। তারপর হচ্ছে একটা একটা করে ডাবল ক্রোশে করতে থাকব শেষ ঘর আসার আগ পর্যন্ত। এখন আপনারা যত চৌড়াই করেন না কেন কোনো সমস্যা হবে না, আপনারা যত রাউন্ড বাড়াবেন তারপরে জাস্ট এইরকম শুরুর দিকে এবং শেষের দিকের একটা করে ঘর বাদ দিয়ে দিবেন, তাইলেই হয়ে যাবে। এই যে দেখেন এই শেষের ঘরটা বাদ দিয়ে দিব এবং দুইটা চেন করে নিব, আর এই ওয়ান চেন স্পেসে আমি একটা ডাবল ক্রোশে করে ফেলব, তারপরে দুইটা চেন করে নিব এবং একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। আমি শেষের দিকটা একেবারে দেখাচ্ছি আপনাদেরকে, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে শুরুর দিকটা কেমন ছিল, মানে শুরুর দিকটা তো নর্মালি আমরা লাস্টের ঘরে ইনক্রিজ করছিলাম, তো ওই ঘরটাতে জয়েনিংটা কোন ঘরে গিয়ে পড়েছিল এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখন দেখেন এদিকে আরেকটা ঘর ছিল এবং এই লাস্টের ঘরটা স্কিপ করার কথা ছিল, তো এই ঘরটাতেও আমাদের একটা ডাবল ক্রোশে হবে। হ্যাঁ, আর এখানে আগের রাউন্ডে কী করেছিলাম, এই যে এখানে জয়েন করার পরে আমরা সরাসরি ওয়ান চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে আর 3টা চেন নিয়ে নিয়েছিলাম, তো এবার হচ্ছে 2টা চেন করব এবং এখানে সিঙ্গেল ক্রোশে পরবর্তী চেনটা হচ্ছে আমাদের ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হচ্ছে, তো আমি এই চেনটার মধ্যে
সিঙ্গেল ক্রোশে পরবর্তী যে চেনটা ছিল ওটার মধ্যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম, শেষ হয়ে গেল আমাদের এই রাউন্ডটা। এখন হচ্ছে এই যে পরবর্তী চেনের মধ্যে আমি একটা স্লিপ নট করে দেব এবং এই পাশে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং একটা চেন করে নেব। এটা আমাদের ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, এটা হচ্ছে রাউন্ড 10। তারপরে হচ্ছে আমি দুইটা চেন নিব স্পেস তৈরি করার জন্য এবং এই ঘরটাকে স্কিপ করে দ্বিতীয় ঘরে ডাবল ক্রোশে করতে শুরু করব এবং প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে করে নিব পরবর্তী ঘরটাতে। এবং এই শেষের ঘরটাকে আমরা স্কিপ করে এই টু চেন স্পেসের মধ্যে চলে যাব। তো এক দুই দুইটা চেন করবো এবং এই টু চেন স্পেসে একটা ডাবল ক্রোশে তৈরি করে ফেলব, তারপরে দুইটা চেন করে নিব এবং পরবর্তী টু চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর হচ্ছে এক দুই দুইটা চেন করব এবং একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশে করব এবং পুরোটা ব্যাপার রিপিট করতে থাকব। তো এইরকম হয়ে যাবে শেপটা, ঠিক আছে? তা আমি এই রাউন্ডটা শেষ করে পরবর্তী রাউন্ডটা দেখাচ্ছি। আমি হচ্ছে এই রাউন্ডটার পরে হচ্ছে দেখেন আরেকটা রাউন্ড করে ফেলেছি। এখন এই রাউন্ডটা কীভাবে করেছি সেটা আমি শেষের দিকে আপনাদেরকে করে দেখাচ্ছি। শুরুর দিকে শেষের দিকে একদিকে করলে আপনারা বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। জয়েনিংটা তো আপনারা জানেনই কীভাবে করতে হয়, তো ঠিক একইভাবে জয়েন করে নিতে হবে। তারপরে যে দেখেন এই দিকটা আমি কী করছি, এখানে হচ্ছে আমি দুইটা চেন করে নিলাম এবং টু চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করব এবং দুইটা চেন করব পরবর্তী টু চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করব, দুইটা চেন করব পরবর্তী টু চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করব। এখন এই যে ডিজাইনটার মধ্যে কি ছিল, দুইটা চেন করব, এই চারটা ঘর ছিল, এখানে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে করব, তার পরবর্তী ঘরে আরও একটা ডাবল ক্রোশে করে নিব এবং দুইটা চেন করে নিব, তার পরবর্তী টু চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করে নিব, দুইটা চেন করে নিব এবং টু চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করে নেব। তো এরকম করে যে পর্যন্ত আমাদের এই উইলের ডিজাইনটা যদি আমরা বড় করি বা ছোট করি সেক্ষেত্রে বলছি, যে পর্যন্ত দুইটা ঘর মানে শেষ ঘর দুইটা যখন চলে আসবে তখনই আমাদের রাউন্ডটা শেষ। তো সিঙ্গেল ক্রোশে পরবর্তী চেনটার মধ্যে আমি একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। তো এই পর্যায়ে শেষ করার পরে এই যে দেখতে পাচ্ছেন টু চেন স্পেস, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং একটা চেন করে নেব, তারপর এই জায়গাটাতে আমি আরও একটা ডাবল ক্রোশে করে ফেলব এবং দুইটা ডাবল ক্রোশে উপরে এক এক করে দুইটা ডাবল ক্রোশে করে নেব, একটা পরবর্তী ঘরে আরও একটা ডাবল ক্রোশে, টু চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশে করব। আর এই যে একটা ডাবল ক্রোশে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ডাবল ক্রোশে করব, মানে হচ্ছে এই রাউন্ডটাতে হচ্ছে যতগুলো ডাবল ক্রোশে পাবো আমরা প্রত্যেকটা উপরে একটা করে ডাবল ক্রোশে করব এবং টু চেন স্পেসগুলোতে দুইটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। এরকম করে আমাদের টোটাল ঘর হবে 156টা আমার মতো করে যদি এতটুকু করে থাকেন সেক্ষেত্রে। আর যদি এই ক্ষেত্রে আপনারা বড় করতে যান মিডিলটা বা ছোট করতে যান সেক্ষেত্রে কিন্তু ঘরের সংখ্যা কম বেশি হবে। তো এই টু চেন স্পেসগুলোতে দুইটা দুইটা করে ডাবল ক্রোশে আর ডাবল ক্রোশেগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। তা এইটুকু করে দেখাই, দাঁড়ান, এই যে দুটো ঘর, এই দুটো ঘরের উপর প্রত্যেকটার উপরে একটা একটা করে ডাবল ক্রোশে করে নিতে হবে। এই যে দেখেন ঠিক এরকমটা হবে। তো এমন করে এই রাউন্ডটা আমরা শেষ করে নেব। আমার রাউন্ডটা করা শেষ হয়ে গেছে। এখন জয়েন করার পালা আমি অলরেডি বাড়তি করে সুতা কেটে নিয়েছি। এখন সিঙ্গেল ক্রোশে পরবর্তী চেন, তার পরবর্তীটা ডাবল ক্রোশে দেখতে পাচ্ছেন, এই ঘর থেকে সামনের দিকে নিয়ে আসবো টেনে এবং লাস্ট যে স্টিচটা ছিল আমাদের মানে ডাবল ক্রোশেটা সেইটার এই যে দেখেন এরকম করে ঘুরাই নিলে কি হয়, এই হচ্ছে লাস্ট ঘর আমাদের। তো এইখান থেকে হুকটা নেব উপরের দিকে তুলে সোজা মিডল বরাবর উপরে তুলবো এবং এই সুতাটাকে টেনে নিচের দিকে নিয়ে আসব। এখন সামনে যে কোনো একটা ঘরের মধ্যে, যেহেতু আমি ডাবল করে সুতা নিয়ে থাকি তো যে কোনো একটা ঘরের মধ্যে একটা সুতা টেনে নিব আর হচ্ছে গিট দিয়ে দেবো। আর আপনারা যদি সিঙ্গেল করে করেন সেক্ষেত্রে হচ্ছে মিডল বরাবর সুতাটা কেটে মানে টেনে দুই ভাগ করে নিতে পারেন অথবা একটা স্লিপ নট দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। এরপর হচ্ছে আমি একটা অন্য কালারের সুতা ব্যবহার করবো, সেটা হচ্ছে সাদা রঙের একটা সুতা ব্যবহার করবো। তো এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ফিনিশিং চলে আসছে।
তো সাদাই সুতাটা হচ্ছে যে কোনো ঘর থেকেই হচ্ছে কাজটা শুরু করা যাবে। তা আমি হচ্ছে যে কোনো একটা ঘরে কাজ শুরু করব, তা হুকের মধ্যে একবার সুতাটা পেঁচিয়ে নিব, আর যে কোনো একটা ঘরের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে কাজটা শুরু করে নেব। এই দেখেন সুতাটা কিন্তু ধরে রাখতে হবে, এই তারপরে হচ্ছে পেছন দিকে নিয়ে এই সুতাটাকে ধরে রাখবে এবং এটার উপর দিয়ে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে আগাতে থাকবে। এতে করে এই সুতাটাও হাইড হয়ে যাবে, শেষের দিকে কষ্ট কম হবে। যে সিঙ্গেল ক্রোশে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে করব, কোনো ইনক্রিজ হবে না, এবং এইভাবে করে টোটাল তিনটা রাউন্ড কমপ্লিট করব। তিনটা রাউন্ড শেষে আমাদের ঘর কাছে কিন্তু 156টা ঘরই থাকবে। তা আমি এক্ষেত্রে কী করব, একটা রাউন্ড হোয়াইট কালার দিব এবং দুইটা রাউন্ড হচ্ছে যে কালারটা ব্যবহার করেছি অলিভ কালারটা, সেই কালারটা ব্যবহার করব। তা আপনারা চাইলে সেম রাখতে পারেন বা তিনটাতে তিনটা কালার ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চেঞ্জ না করে সেম কালার দিয়েও পুরোটা কাজ করে নিতে পারেন। তো এই এক এক করে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশে করে নেব, তিনটা রাউন্ড করবো টোটাল। যেমনটা বলেছিলাম তিনটা রাউন্ড, এই যে দেখেন হোয়াইট কালারটা একটা একটা করেই কিন্তু আমি তিনটা রাউন্ড করে নিয়েছি, কোনো ইনক্রিজ হয়নি সিঙ্গেল ক্রোশে প্রত্যেকটা রাউন্ডে। আর এই রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমি করে রেখেছি, এটা আমি এখন আপনাদেরকে করে দেখাবো। এটার জন্য আমি যেটা করেছি, এখানে যে দেখেন দুইটা কালারের সুতা আমি একসাথে করে নিয়েছি, এই কালারটা দিয়ে আমি যে মেন যে মিডলের অংশটা করেছিলাম ওই কালারটা নিয়েছি, পাশাপাশি এই একটা কালার মিলিয়ে একটা আমি শেড তৈরি করে নিয়েছি। যেহেতু আমি ডাবল করে কাজ করি তাই আমার জন্য ইজি হয়েছে, আপনারা যদি আমাকে ফলো করেন তো এইভাবেই করবেন, আশা করি আপনাদের কাজটাও সুন্দর আসবে। আর যদি আপনারা সিঙ্গেল করে করতে চান সেক্ষেত্রে শেডের যে সামারিয়ানগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নেবেন। তো এই যে দেখেন এদিকে জয়েনিংটা তো আমরা সবাই জানি, তাও আমি একবার দেখাই আপনাদেরকে। এই যে দেখেন জয়েনিংটা কীভাবে করতে হয়, জয়েনিংয়ের জন্য জাস্ট এরকম করে হাতে হুকটা নেব আর দুইবার সুতাটা পেঁচিয়ে নিয়ে যে কোনো একটা ঘর থেকে শুরু করতে পারবো। এভাবে করে জাস্ট হাফ করে নিব, হাফ কাজ মানে ক্লাস্টার হবে, ডাবল ক্রোশে ক্লাস্টার। আরেকবার সুতাটা পেঁচিয়ে নিয়ে সেম স্টিচের মধ্যে নিয়ে হুক থেকে লুপ তুলে এনে দুইটা লুপের মধ্যে থেকে বের করব। এখন দেখেন হিসাবে আমাদের কাছে তিনটা লুপ রয়েছে, এই তিনটা লুপের মধ্যে ভেতর থেকে আমরা একবারে সুতাটাকে টেনে বের করে আনবো। তারপর হচ্ছে এক দুই, দুইটা চেন করব এবং সেম স্টিচের মধ্যে আরও একবার দুইটা ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেবে। এই যে একবার দুইবার, এই দুইবার করলে কি হয় দুইটা ডাবল ক্রোশে ক্লাস্টার হয়, তিনবার করলে তিনটা ডাবল ক্রোশে হবে। তো এই যে দুইটা করার পর এক দুই তিন, এই চার নাম্বার ঘরটাতে আমি পুনরায় ডাবল ক্রোশে ক্লাস্টার, টু ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। এরপর এক দুই, দুইটা চেন করব এবং সেম স্টিচের মধ্যে দুইটা টু ডাবল ক্রোশে ক্লাস্টার করে ফেলব। এইরকম করে ফুল রাউন্ডটা কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি, যে দেখেন। সো আমি অলরেডি এই পাশটা করে রেখেছি, তা আমি এটা করে ফেলবো এবং জয়েনিংটা আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন আমার এটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে জয়েন কাপড়। আমি কিন্তু সুতাটা কেটে নিয়েছি, কারণ আমি যেখান থেকে এরকম করে বের করে নেব। বের করে নিয়ে এইদিকে যে ক্লাস্টারটা ছিল ক্লাস্টারের যে এই পাশ থেকে এরকম করে সুতাটাকে তুলে আনব এবং এটাকে এরকম ফিক্সড করে নেব। তারপর এই লাস্ট স্টিচটার মধ্যে আমি হুকটা নিয়ে নিব, লাস্ট স্টিচের মধ্যে হুকটা নিয়ে নিব আর এই পাশ থেকে সুতাটাকে টেনে এই পাশে দিয়ে দেব। এরপর যেটা করব, এই পাশে আমি যে রাউন্ডের শুরুর দিকে যে সুতাটা ছিল সেটার সাথে নিয়ে গিট দিয়ে দেব দুইটা, আমাদের কাজটা শেষ হয়ে যাবে। শেষ। এরপর আমরা সাদা একটা রঙের সুতা ব্যবহার করব। তো এই যে হোয়াইট কালারটা এখন নিয়ে নিব, হোয়াইট কালারটা নিয়ে আমরা এখন এই ফ্লাওয়ারটা তৈরি করব। তার জন্য হুকের মধ্যে দুইবার সুতাটা পেঁচিয়ে নিয়ে এই টু চেন স্পেসটার মধ্যে আমরা কি করব, ডাবল ডাবল ক্রোশে করে নেব। তিনটা এই হচ্ছে টোটাল পাঁচটা ডাবল ক্রোশে। তো এরপর হুক থেকে লুপটাকে বের করে নেব আর
এই যে প্রথম দিকে যে ডাবল ক্রোশেটা করলাম ঠিক এটার এই পাশ থেকে এই বরাবর হুকটা বের করে এই লুপটাকে হুকের মধ্যে নিব আর এই পাশ থেকে টেনে উপরে দিকে তুলে আনব ঠিক মতো আসে নাই একটুখানি এই বরাবর হুক নিব আর এই যে লুপ দুটাকে একসাথে করে এই এই পাশে টেনে নিয়ে আসবো আর এটাকে ধরে এরকম টাইট করে নেবো এতে ফ্লাওয়ারের একটা শেপ চলে আসবে এরপর হচ্ছে এক দুই তিন তিনটা চেন করব এবং ঠিক এই মিডল বরাবর এই যে পাঁচটা চেন পাঁচটা ডাবল ক্রোশে করলাম এবং এই যে রাউন্ড এই রাউন্ড বরাবর এদিক থেকে হুকটাকে বের করে নিয়ে সুতোটা তুলে এনে একটা সিঙ্গেল ক্রোশে করব তারপর এক দুই তিন তিনটা চেন করব এবং ঠিক মিডল বরাবর আরও একবার হুক নিব এই পাশ থেকে সুতো তুলে এনে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব তারপরে এক দুই তিন তিনবার চেন করার পরে এই পাশ থেকে আরও একবার সুতোটাকে এভাবে তুলে এনে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব এরপর একটা চেন করব এবং এই যে দেখতে পাচ্ছি দুইটা ক্লাস্টারের মিডলে এই দিকটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলব এরপর একটা চেন করব এবং এই টু চেন স্পেসের মধ্যে আমি পাঁচটা ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন চার এবং পাঁচ এরপর হুক থেকে লুপটা বের করে এই প্রথম ডাবল ক্রোশের মধ্যে হুকটা নেব আর এই যে লুপ দুইটা মানে দুইটা সুতো এইভাবে টেনে এই পাশে নিয়ে আসবো আর এরকম ফিক্সড করে নেব তারপর এক দুই তিন তিনটা চেন করব এবং এইভাবে করে এই মধ্যেখান বরাবর এই যে মিডল বরাবর এদিক থেকে হুকটা বের করে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব তারপর এক দুই তিন তিনটা চেন করব মিডল বরাবর হুক নেব এই পাশ থেকে সুতো তুলে এনে একটা সিঙ্গেল ক্রোশে করব এক দুই তিনটে চেন করার পর মিডল বরাবর হুকটা নেব এই পাশ থেকে সুতো তুলে এনে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব তারপর একটা চেন করব এবং এই যে এই পাশে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব তো এইরকম করে আমরা সবগুলো ফ্লাওয়ার করে নেব দেখেন আমি এই পাশে অলরেডি কয়েকটা করে ফেলেছি এই যে দেখতে এরকম দেখাবে তো আমরা সম্পূর্ণ শেষ করে জয়েনিংটা কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব আমার হচ্ছে এদিকের কাজটা শেষ এখন হচ্ছে জয়েন করার পালা আমি কিন্তু অলরেডি সুতোটা কেটে রেখেছি তাও আপনারা কাটার আগে দেখবেন এই যে এই পাশটায় একটা সিঙ্গেল ক্রোশে করার পরে হচ্ছে আমার একটা চেন হবে তারপর আমি ঠিক এই যে এই উল্টো দিকে এসে এই দিকটাতে স্লিপ নট করে নেব তারপর এরকম বাড়তি করে সুতোটাকে কেটে নিয়ে এভাবে টেনে বের করে নেব এরপরে এই উল্টো দিকে এসে সামনে যে কোনো একটা স্টিচের মধ্যে হুক নিব আপনারা যদি সিঙ্গেল নিয়ে থাকেন সেক্ষেত্রে একটা স্লিপ নট করে নিতে পারবেন এরকম করে অথবা মিডল বরাবর শুয়ের মাথা দিয়ে টান দিলে দেখবেন সুতোটা দুই ভাগ হয়ে যাবে সেক্ষেত্রেও আপনারা কাজটা করে নিতে পারবেন এই রকম করার পরে হচ্ছে এই ঘরগুলোর মধ্যে একটা সুই দিয়ে অথবা আপনি চাইলে একটা কম সাইজের হুক অথবা যে হুক দিয়ে কাজ করছেন সেটা দিয়েও এই যে আমার মতো করে এরকমটা নিয়ে আসবেন এবং এই পাশে ঠিক এরকম দেখেন আমি কিন্তু একদম একটু বাড়তি করে ধরেছি এই পাশ থেকে রেখে জায়গাটা এই পাশে টান দিলে দেখেন এই যে হাইড হয়ে গেল এখন আমি যদি সুতার নখগুলো কেটে দিই তাহলে এটা বের হবে না তো এরকম করে আমরা কাজের তো এরকম করে হচ্ছে আমি কমপ্লিট করে নিয়েছি অলরেডি আমি দুইটা ম্যাট করে ফেলেছি এবং একটা রানারের কাজও চলছে আরও চারটা ম্যাট করব তো এটা পার্সোনাল ইউজের জন্য করার ইচ্ছা আছে এর জন্য করে ফেলেছি ঝটপট করে তো আপনারাও চাইলে এরকম ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন আর তাছাড়া হচ্ছে যদি এই ডিজাইনটা বা আমার কাজটা একটুও যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর একটা জিনিস হচ্ছে যে আপনারা যে ধরনের কাজ শিখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন তাহলে আমি চেষ্টা করব ওই কাজগুলো আপনাদেরকে শেখানোর তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন